আচ্ছা, সুন্দর স্থাপত্য শিল্পের নিদর্শন এই মঠটি বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর সংরক্ষণ করে রেখেছে। পাশেই একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি রওশনারা আজ আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার এই ব্লগটি দেখার জন্য আমি আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আছি এখন মানিকগঞ্জের জমিদার শ্যামশঙ্কর রায়ের বাড়ির মঠের সামনে। এই হচ্ছে বাড়ির মঠ। এই মঠটি হচ্ছে কোনো এক সময় এখানে দুর্গাপূজা কিংবা দোল পূজা এই বাড়ির আঙ্গিনা একদম উৎসব মুখর হয়ে থাকতো। আজ অবশ্য সবই হচ্ছে কালের সাক্ষী, সব আসলে অনেক আগের ভাঙা চোড়া দেখতেই পাচ্ছেন, এই সবই কিন্তু এখন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তো এই হচ্ছে জমিদার শ্যামশঙ্কর রায়ের বাড়ি, এই পাশে মঠ, এই পাশে হচ্ছে পুরো বাড়িটা। এটাই এখন কিন্তু এটা সম্পূর্ণ ইতিহাস, আমি বলবো যে সম্পূর্ণ ইতিহাস হয়ে আছে। ভাঙা চোড়া মানে জাস্ট বাড়িটা পড়ে আছে, জমিদার বাড়িটা পড়ে আছে, নাম আছে। এখানে অনেক দূর থেকে মানুষ আসে দেখার জন্য। আসলে এই মঠটা দেখে কোনোভাবে বোঝার। আচ্ছা, জমিদার শ্যামশঙ্কর রায়ের এই নবরত্ন নামক মঠটি ঘিরে যে আসলে এখন বোঝার উপায় নাই, এক সময় যখন এখানে দুর্গাপূজা হতো, এখানে দোল পূজা হতো, তখন পুরো এলাকা একটা উৎসব মুখর হয়ে থাকতো, যেটা নাকি এখন পর্যন্ত মানুষের মুখে মুখে আছে। এই হলো সেই নবরত্ন জমিদার শ্যামশঙ্কর রায়ের মঠ, নবরত্ন মঠ নামে এটাকে সবাই চিনে। তো আমি আজকে সেই জমিদার শ্যামশঙ্কর রায়ের ভাঙা বাড়িটা, যেটা ইতিহাসের সাক্ষী হয়ে আছে, মানিকগঞ্জের কেউতা গ্রামে, তো আমি এই ভাঙাচোড়া ইদার বাড়িটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসুন তাহলে আমার সাথে। আচ্ছা, এই হচ্ছে শ্যামশঙ্কর রায়ের জমিদার বাড়ি। আসলে এটা হচ্ছে উপরে ওঠার মনে হয় সিঁড়ি, ও এটার দরজা আছে ওই পাশে। আচ্ছা, এটার হচ্ছে চারপাশে দেখেই বোঝা যাচ্ছে যে এটা আসলে জমিদার বাড়িটা কত সুন্দর ছিল। এটার যে দরজা জানালা উপরের ব্যালকনিগুলি আমি দেখছি আসলে এত সুন্দর ছিল, আমার মনে হয় যে পিলারগুলি দরজাগুলি অসাধারণ ছিল। জমিদার বাড়ি বলতে আসলেও জমিদার বাড়ি ছিল এটা। তো আমি একটু উপরে যাই। হ্যাঁ, এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা যখন বানানো হয়েছিল তখন এটা যে কত সুন্দর ছিল। তারপরে এখানকার কারুকাজ, এখানে যে দরজার যে কারুকাজগুলি, এগুলি দেখেই বোঝা যাচ্ছে যে যখন এটা সুন্দর মানে সব কিছু ঠিকঠাক ছিল তখন হচ্ছে কতটা সুন্দর ছিল। এটা সম্ভবত ওদের পূজার ঘর ছিল। হ্যাঁ, এটা সম্ভবত পূজার ঘর ছিল, ছোটখাটো হচ্ছে পূজার ঘর হবে এটা, ওরা এখানে পূজা করত। আসলে এই কাজটা একটু দেখি। আসলে সব কিছু ভাঙা চোড়া, কোনো আসলে এটার
যত্ন না নিলে যেটা হয়। আচ্ছা, দেখতেই পাচ্ছেন এটা প্রায় 300 বছর আগের এই জমিদার বাড়ি। উপরে নিচে সুন্দর কারুকাজের খুব চিহ্ন দেখা যাচ্ছে, যে এই পাশ থেকে এই পাশ থেকে দেখাও তো, সুন্দর, অনেক সুন্দর লাগতেছে। যে ভাঙ্গা চোরা বাড়ি, তারপরেও আসলে অসাধারণ লাগছে দেখতে। ইতিহাসবিদদের মতে 1700 শতকে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছে। এই জমিদার বাড়ি মোট 7.38 একর জমি নিয়ে স্থাপিত। এই প্রাসাদের মূল ভবন লাল দিঘি ভবন নামে পরিচিত। এই জমিদার বাড়িতে দেখা যায় প্রাচ্য এবং পাশ্চাত্যের অসাধারণ কম্বিনেশন। সে সময় বাংলার স্থাপত্য রীতি যে কতটা সমৃদ্ধ ছিল এই জমিদার বাড়ি দেখলেই অনুমান করা যায়। আচ্ছা, এই সুন্দর ভাঙ্গাচোরা জমিদার বাড়িতে এসে আমার মনে হচ্ছে জমিদার নাই, জমিদারি নাই, বাট আমার মনে হচ্ছে যে আমি আসলেও, আমার কাছে জমিদার জমিদার একটা ভাব চলে এসেছে। জমিদারের যে পুরো আভিজাত্য সেটা বোঝা যাচ্ছে, যে সেই জমিদার বাড়িটা কতটা আভিজাত্যে ভরা ছিল। আসলে আভিজাত্যের নিদর্শন মনে হচ্ছে এখানে আছে। বিশাল বিশাল জানলা, এখানে হয়তোবা জমিদাররা বসে থাকতেন, বসে বাইরের দৃশ্যগুলি দেখতেন। তো আমি তো যেহেতু খাট নাই, পালঙ্ক নাই, আমি এভাবেই একটু বসি, ছবি উঠাও, জমিদারি নাই তো কি হয়েছে। আপনারা সবাই হয়তো জেনে থাকবেন যে প্রত্যেকটা জমিদার বাড়ির একটি কমন জিনিস হলো, জমিদার বাড়ির ঠিক পাশেই বিশাল আকৃতির একটি শান বাঁধানো পুকুর থাকে। আচ্ছা, মানিকগঞ্জের এই কেউতা গ্রামটি হচ্ছে আরও উল্লেখযোগ্য এই জন্য যে এই পুকুরঘাটটা যে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং তার স্ত্রী প্রমীলা দেবীর জন্য, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এখানে বসে বসে অসংখ্য কবিতা রচনা করেছেন, অসংখ্য গল্প রচনা করেছেন, এই জন্যই এই গ্রামটি আরও বেশি উল্লেখযোগ্য। আচ্ছা, এই হলো তেওতা জমিদার বাড়ি, আর তার উপরে এই পুকুর ঘাট। এই পুকুর ঘাটে বসে আমাদের কবি কাজী নজরুল ইসলাম বাঁশি বাজাতেন এবং তার স্ত্রী প্রমীলা দেবী সেটা বসে শুনতেন। এই জমিদার বাড়িতেই হয়েছিল কবি কাজী নজরুল ইসলাম এবং তার স্ত্রী প্রমীলা দেবীর প্রথম দেখা। এই জমিদার বাড়িতে বসেই কবি লিখেছিলেন, প্রমীলা দেবীর রূপে মুগ্ধ হয়ে, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তাদের প্রেমের সাক্ষী এই জমিদার বাড়ির পাশেই ছিল প্রমীলা দেবীর পিতার বাড়ি। প্রমীলা দেবীর চাচার সাথে ছিল নজরুল ইসলামের সখ্যতা, সেই সুবাদেই তাদের বাড়িতে অবাধে কবি আসা যাওয়া করতে পারতেন এবং সেখান থেকেই তাদের প্রেমের সূত্রপাত হয়েছিল।
আচ্ছা, এই কেওটা জমিদার বাড়িটা আমরা দেখলাম, আমাদের সাথে সাথে আপনারাও দেখলেন। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।